গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার বিকেলে গণমুখী স্বাস্থ্য সেবার জন্য সংগ্রাম শীর্ষক স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য আন্দোলন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে আয়োজিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার। এ সময় স্বাস্থ্যখাত নিয়ে ডাক্তার জাফরুল্লাহর অসামান্য অবদানের কথা তুলে ধরেন তিনি। কখনো তথাকথিত স্বাস্থ্য তথাকথিত ওষুধ নিয়ে তিনি কখনো এইভাবে চিন্তা করেন নাই। বাজার ব্যবস্থা ওষুধ সম্পর্কে আমাদের ধারণা কী করে বদলে দেয়, বাজার ব্যবস্থার কারণে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কী করে বদলে দেয়। এবং 80 পর থেকে একটা বাজার ব্যবস্থা শুরু হয়েছে, এর প্রধান উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলা, বাজার ব্যবস্থার বিরুদ্ধে তার ক্রিটিকটা করা, তার পর্যালোচনাটা করা এখন সাংঘাতিক রকম জরুরি। সভায় বিভিন্ন স্বাস্থ্য সংগঠনের নেতৃবৃন্দ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্য নিয়ে করা আন্দোলন সংগ্রামের কথা আলোচনা করেন। উনি চেষ্টা করছিল একটা ফিলোসফিক্যাল থট, চিকিৎসার মাধ্যমে সমাজ পরিবর্তন করা, যেটা চীনে হয়েছে। উনি কিন্তু যা করেছে এককভাবে করেছে জনকল্যাণের জন্য, জনগণকে ভালোবাসে। 1971-এ অনেকেই মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সবসময় একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ওনার মুক্তিযুদ্ধ আমার মনে হয়নি যে কখনো থেমেছে বলে। উনি যেটা করে গেছেন এটাকে আমি আন্দোলন বলতে চাই না, এটাকে আমি বিপ্লব বলতে চাই, এটা একটা রেভলিউশন। উনি যখন কথা বলতেন একজন সাধারণ মানুষের হয়েই কথা বলতেন। অন্যান্য প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠার আগেই আমাদের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন হলো, এবং নামটাও জাফরুল্লাহ দেওয়া, তখন আমাদের অনেক হেসিটেশন ছিল, পাকিস্তান থাকবে কি থাকবে না, তখনও লোকে বুঝত আসলে ডিসেম্বর মাসে আগেও বুঝতে পারেনি কি বাংলাদেশ হবে কি না হবে, আমি ওই দিকে যাবো না, ওখানে অনেক কিছু আছে রাজনৈতিক ব্যাপার। কিন্তু আমরা প্রথম থেকে ঠিক করলাম যে বাংলাদেশ না হওয়া পর্যন্ত আমরা ফিরবো না, এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নাম দেওয়া হলো। তো বিএমএ না করে ওটার নাম দেওয়া হলো বিডিএমএ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ইউকে। অনুষ্ঠানে জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন হক ও ছেলে বারিশ হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। শাহিদুজ্জামান সাকিব, মেডিভয়েস, ঢাকা।